আমি তো বলেছি আগে, আমরা গান শুনেছিলাম, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, পিসির দরবারে সব পাগল চলে এসে বাবার দরবার থেকে, এখন পাগলরা এরকমই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনি উৎখাত হওয়ার মতো জায়গায়, না হলে এরকম কথা কেউ বলে, মাথা খারাপ হয়ে গেছে গরমে, বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছি, হ্যান চাইছি, অমুক চাইছি, তো মাথা খারাপ হয়ে গেছে তো। এবং তার রেসপন্সের ইয়ে দেখুন, টাইম দেখুন, বলে গেছেন উনি 14 তারিখে, আর মাননীয় মুখ্যমন্ত্রী 17 তারিখে না 18 তারিখে বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে। তৃণমূলের মধ্যে পিসি তৃণমূল না ভাইপো তৃণমূল, এই নিয়ে লড়াই চলছে। আগে বাবার দরবারে সব পাগল ছিল, এখন পিসির দরবারে পাগলগুলো এসেছে। কারণ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তাকে কম্বল বিতরণ করতে দেখা যায় এই তীব্র দাবদাহের মধ্যে। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আমরা একটা গান শুনেছি, বাবা তোর দরবারে সব পাগলের খেলা, এখন সব পাগল পিসির দরবারে রয়েছে। পাশাপাশি এদিন নদিয়ার শান্তিপুরে একটি দলীয় কর্মসূচিতে মুকুল রায় প্রসঙ্গে বলেন, অনেকেরই অনেক কিছু ইচ্ছে হয়, বিষয়টা পুরো ঘোলা জলের মধ্যে রয়েছে, আগে পরিষ্কার হোক, উনি এখনও অফিসিয়ালি আমাদের দলের বিধায়ক, যদিও তার বিধায়ক পদ খারিজ নিয়ে আমরাই মামলা করেছিলাম, কারণ তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে তৃণমূলে যোগদান করেছিলেন। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে। অনেকেরই অনেক কিছু ইচ্ছে হয়, আগে বিষয়টা ক্লিয়ার হোক, এখনো ঘোলা জল দেখতে পাচ্ছি আমরা, জলটা পরিষ্কার হলে তারপর বলব। আমার কাছে এরকম কোনো খবর নেই, উনি আমাদের দলের অফিসিয়ালি আমাদের দলের বিধায়ক, যদিও তার বিধায়ক পদ খারিজ করার জন্য আমরা আদালতে গেছি, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন, কিন্তু অফিসিয়ালি খাতায় কলমে উনি বিধানসভার স্পিকারের চোখে এখনও বিজেপির বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় এমনি উৎখাত হওয়ার মতো জায়গায়, না হলে এরকম কথা কেউ বলে মাথা খারাপ হয়ে গেছে গরমে, বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছি, হ্যান চাইছি, অমুক চাইছি, তো মাথা খারাপ হয়ে গেছে তো। এবং তার রেসপন্সের ইয়ে দেখুন, টাইম দেখুন, বলে গেছেন উনি 14 তারিখে, আর মাননীয় মুখ্যমন্ত্রী 17 তারিখে না 18 তারিখে বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই জীবন ধরা পড়ে না ধরা পড়েছিল ততক্ষণ মুখ্যমন্ত্রীর কিচ্ছু মনে হয়নি, যেই জীবন ধরা পড়েছে, জীবনের ফোনটা খুঁজে পাওয়া গেছে, তখনই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর টিকি গরম হয়ে গেছে। জাতীয় দলের তকমা চলে যাবার পর তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার ফোন করেছে অমিত শাহকে, এমনটা কিন্তু সুব্রত অধিকারী দাবি করছে। আমি 3 বার শুনেছিলাম, উনি 4 বার বলেছেন, জানি না 1 বার 2 বার এদিক ওদিক হতে পারে, তো ফোন করতেই পারে। আমি তো বলেছি আগে, আমরা গান শুনেছিলাম, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, পিসির দরবারে সব পাগল চলে এসে বাবার দরবার থেকে, এখন পাগলরা এরকমই করবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল, এই নিয়ে এখন লড়াই চলছে, কোন তৃণমূলটা টিকে থাকবে। বুড়ো তৃণমূলগুলোকে সাইড করছে ভাইপো, আর ভাইপোর লোকেরা একটু চিৎকার চেঁচামেচি করছে, বিদ্রোহ করার চেষ্টা করছে, হবে তো না, কারণ পিসি তার উত্তরাধিকার ভাইপোকেই দিয়ে যাবে, রক্তের টান ভাইপোর সাথে আছে, এদের সাথে তো রক্তের টান নেই, এদেরকে বোকা বানিয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।